মানবিক কর্মসূচির ত্রাণ বণ্টনেও বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সভাপতি তথা বিধায়ক ভানুলাল সাহার রবিবার সংগঠনের তরফে দুস্থ কর্মহীন লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হয়। মেলার মাঠ ছাত্র যুব ভবনে ক্ষেত মজুর ইউনিয়নের তরফে পশ্চিম জেলার বিভিন্ন স্থানের গরিবদের হাতে তুলে দেওয়া হয় সাবান, চাল, ডাল সহ নানান জিনিস। উপস্থিত ছিলেন ভানুলাল সাহা ছাড়াও সংগঠনের পশ্চিম জেলা নেতৃত্ব শ্যামল দে সহ অন্যান্যরা। ভানুলাল সাহা জানান, তাদের দাবি হলো রেগার কাজ 200 দিন, গরিব পরিবারকে মাথা পিছু 10 কেজি করে চাল 6 মাস ও 7,500 টাকা করে দেওয়ার। কর্মহীনতার কারণে ওদের ভাত জোটানো অসম্ভব, তাই সেই সমস্ত গরিব মানুষকে আমরা যত সামান্য এক দুদিনের খাবার হিসাবে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। এই কাজেও বাধা আসে, দুর্ভাগ্য এতদিন বাধা দিয়েছে, সম্প্রীতি কাঞ্চনপুরে বাধা দেয়নি, শুধু সামগ্রীগুলো লুট করে নিয়ে গেছে। মানে মানবিক কোনো কর্মসূচি পর্যন্ত বিরোধী দলকে করতে দেওয়া হয় না, বিরোধী সংগঠনকে করতে দেওয়া হয় না, এটা আরেক সমস্যা আমাদের। তবু আক্রান্ত হই যাই হোক, লকডাউন থাকলে এই ত্রাণ কার্য আমাদের চালানো, আমাদের যারা সদস্য ব্যাগার কাজ আমরা বলেছি 200 দিনের দাম, 10 কেজি মাথা পিছু চাল 6 মাস বিনামূল্যে দিয়ে দাও, আর অন্যান্য জিনিস কেনার জন্যে 7,500 টাকা করে আর্থিক ব্যবস্থা করা। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি এখনো কার্যকর হয় নাই, আমরা আমাদের দাবি নিয়ে গরিব মানুষের পক্ষে এই চিৎকার চালিয়ে যাব। গরিব মানুষের মধ্যে ত্রাণ বিলি অব্যাহত থাকবে বলে জানান নেতৃত্ব। রিপোর্ট, চ্যানেল 3 রত্ন।